আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি জ্যোতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা দেশে একদিনে প্রাণ হারালেন 55 জন, নতুন শনাক্ত 3,027 জন, মোট আক্রান্ত 1,68,645। বান্দরবানে ব্রাশ ফায়ারে জনসংহতি সমিতি সংস্কারপন্থীদের সভাপতি সম্পাদক সহ 6 জন খুন, আতঙ্কে এলাকা ছাড়া নেতাকর্মীরা। এবং নদ নদীর পানি কমতে থাকায় দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসে দেশে একদিনে প্রাণ হারিয়েছেন 55 জন, নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 3,027 জন, মোট আক্রান্তের সংখ্যা 1,68,645। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা অনলাইন বুলেটিনে জানান, মৃতদের অধিকাংশের বয়সই 51 থেকে 70 বছর। রিপোর্ট করছেন হাবিবুর রহমান ওভি। দেশে করোনা ভাইরাসের রোগী শনাক্তের 4 মাস হতে চলল, সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতাই এখনও বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন শনাক্ত হয়েছেন 3,027 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,173 জনের। ল্যাবের সংখ্যা বাড়লেও নমুনা পরীক্ষা হয়েছে কম। শনিবার 64টি ল্যাবে পরীক্ষা হয়েছিল প্রায় 15,000 নমুনা। মোট পরীক্ষাগার 74টি। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,491টি এবং পরীক্ষা হয়েছে 13,173টি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,027 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,68,645 জন। সরকার হিসেবে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 55 জনের, যার অধিকাংশই পুরুষ। করোনা ভাইরাসে এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা 2,151, এর অর্ধেকেরও বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 11 থেকে 20 একজন, 31 থেকে 40 দুইজন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 18 জন, 61 থেকে 70 21 জন, 71 থেকে 80 6 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। শনাক্তের চেয়ে সুস্থ হওয়ার হার দ্বিগুণেরও বেশি। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,953 জন। তাই আতঙ্কিত না হয়ে সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পর্যাপ্ত পানি পান করা, ধূমপান ও সকল প্রকার তামাক। হাবিবুর রহমান ওভি, এটিএন বাংলা, ঢাকা। এবং পর্যাপ্ত ঘুমান। করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় অন্তত 32 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে 7 জন ও খুলনায় মারা গেছেন 6 জন। সারা দেশে অন্তত 1,100 মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যে এস এম আশরাফের রিপোর্ট। করোনার ভয়াল রূপ ছড়িয়ে পড়ছে পুরো চট্টগ্রামে। প্রায় 10,500 মানুষের দেহে এ পর্যন্ত এ ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। গত 24 ঘন্টায় সেখানে করোনা শনাক্ত হয়েছে 297 জনের, মারা গেছেন 3 জন। আইইডিসিআরের তথ্য মতে ঢাকার পরই এখনও সবচেয়ে বিপজ্জনক এলাকা নারায়ণগঞ্জ। 24 ঘন্টায় সেখানে প্রাণ হারান 4 জন, মোট আক্রান্ত 5,400 বেশি। কুমিল্লাতেও করোনা সংক্রমণের রেখা ঊর্ধ্বমুখী। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা যান 5 জন। জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা 113। ব্রাহ্মণবাড়িয়াতে করোনা আক্রান্ত 1 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে দক্ষিণাঞ্চলেও। বরিশাল বিভাগে গত 24 ঘন্টায় উপসর্গ ও আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন 7 জন, এর মধ্যে ঝালকাঠিতে 3 জন আর ভোলায় 1 জন। এ নিয়ে বিভাগের 6 বান্দরবানে প্রতিপক্ষের হামলায় জনসংহতি সমিতি সংস্কারপন্থী এম এন লারমা গ্রুপের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 6 জন মারা গেছেন। তাদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ আরও 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ। বান্দরবান থেকে মিনারুল হকের রিপোর্ট জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। পাহাড়ে আধিপত্য বিস্তারের জের ধরেই নৃশংস এই হত্যাকাণ্ড বলে মনে করছেন স্থানীয়রা। ঘটনাস্থল সদর থানার বাগমারা বাজারপাড়া বান্দরবান শহর থেকে 21 কিলোমিটার দূরে। জনসংহতি সমিতির সংস্কারপন্থী এম এন লারমা গ্রুপের সভাপতি রতন তঞ্জঙ্কারের বাড়ি সেখানে। নেতারা তার বাড়িতেই ঘুমাতেন। ভোরে সন্ত্রাসীরা এসে ঘুমের মধ্যেই তাদের উপর গুলি চালায়। এতে সভাপতি সহ 6 জনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ কেউ কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করেও রেহাই পাননি।
ঘরের বাইরে তারা মারা যান। শুধু চিনছি একজনকে, তো আমাদের গ্রামে রতন, আর বাদ বাকি ওদেরকে আমি চিনি না। হাত বাঁধিয়া মাথা বাঁধিয়ে নিয়েছে। আমাদের বাগমারা বাজার হইতে শুরু করে সাইডের যত পাড়া আছে আমরা খুব আতঙ্কিত। মৃত্যুর হুমকিতে পালিয়েছিলেন এই গ্রুপের নেতারা। তবে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা এখনই বলতে পারছে না পুলিশ। তিন থেকে পাঁচজন সশস্ত্র গ্রুপ এই আমাদের এই বাগমারার বাজারের পাশে একটা ঘরের ভিতরে সশস্ত্র অবস্থায় প্রবেশ করে এবং ব্রাশ ফায়ার করে। এই ব্রাশ ফায়ারে ছয়জন লোক নিহত হয়। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে এমএন লারমা, জেএসএস সংস্কারের যিনি সভাপতি আছেন উনি আছেন, ওনার সাথে আরও অন্যান্য সংগঠনের লোকজন আছেন। জেএসএস সন্তু লারমা গ্রুপটা আক্রমণ করছে বলে ওনাদের ধারণা। ঘটনাটা দুইটা গ্রুপের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে এবং তিনজন আহত হয়েছে। ঘটনাটা এখনো তদন্তাধীন, তদন্ত সাপেক্ষে আমরা হয়তো আপনাদেরকে আপডেট জানাতে পারব। ঘটনার পর পুলিশ ও সেনা সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখে। এর আগেই আতঙ্কে এলাকা ছেড়েছেন সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ বাসিন্দাদের মধ্যেও। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। নদ নদীর পানি কমতে থাকায় দেশের উত্তর অঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। তবে কয়েকদিন ধরে পানি বাড়ছে মধ্যাঞ্চলে। দেশের অনেক এলাকাতেই নদীর পানি কমে বিপদ সীমার নিচ দিয়ে বইছে। দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ সংকটের পাশাপাশি গবাদি পশু নিয়ে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন নিয়াজ্জামান সজীব। দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হলেও মধ্যাঞ্চলে বাড়ছে নদীর পানি। নগার, আত্রাই এবং যমুনার পানি ছয়টি পয়েন্টে এখনও বিপদসীমার উপরে। গত কয়েকদিন ধরে উজান থেকে পানি নেমে আসায় জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। এদিকে বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার ও মেঘনায় বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নগরীর পলাশপুর, হিজলা, মুলাদি ও মেহেন্দিগঞ্জে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 20,000-এরও বেশি মানুষ। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে বইছে। তবে খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ সংকটের পাশাপাশি গবাদি পশু নিয়ে দুর্ভোগে পড়েছেন বানভাসী হাজারো মানুষ। কুড়িগ্রামেও ব্রহ্মপুত্র ও ধরলার পানি কমে যাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। 8-9 দিন থাকি বাড়ির পানি, তার মধ্যে গরদ আছে, এখন পানি শুকিয়ে নেচ্ছে, আশেপাশে বাড়ির মধ্যে কাদো, ওই জন্য রাস্তা বাস। এছাড়া কমতে শুরু করেছে জামালপুর, শেরপুর ও সিলেটে নদ নদীর পানিও। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে দুটি ডিঙ্গি নৌকা ডুবে চার জন নিখোঁজ হয়েছেন। স্থানীয়রা জানায় বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর থেকে 13 জন শ্রমিক দুটি ডিঙ্গি নৌকায় কুমারখালীর ঘোষপুরের একটি চরে উলু ঘাস কাটতে যাচ্ছিল, কিন্তু পদ্মা নদী পাড়ি দিয়ে যাওয়ার সময় প্রবল স্রোতে নৌকা দুটি ডুবে যায়। এ সময় 9 জন সাঁতরে কিনারে উঠতে পারলেও 4 জন নিখোঁজ হয়। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নদী শাসনে দুর্নীতির কারণে সারা দেশে বন্যা ও নদী ভাঙ্গন হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও চয়ন বিতরণকালে তিনি এই অভিযোগ করেন। পানি সম্পদ মন্ত্রণালয়কে দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে এর ব্যাপক সংস্কারের দাবিও করেন তিনি। এই তিস্তা নদীর কোন মানুষকে রক্ষা করা খুব দুর্বল ব্যাপার হবে। এই আলোচনা শেষ করে এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত না নিলে আমাদের ডুবতে হবে, ভাসতে হবে। এটা আমাদের একটা মানে কি কপাল দোষ বলবো, বা আমি মনে করি যে সরকারের ব্যর্থতা বলেন, সফলতা বলেন, যাই বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমি আশা করি যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের এই মানুষগুলোকে রক্ষা করার জন্য ব্যবস্থা করবে। বর্তমান সরকারের আমলেই এই প্রথম
নন এমপিও স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁর নিয়ামতপুর উপজেলার নন এমপিও স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসক হারুনুর রশিদ, উপজেলা চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা বক্তব্য রাখেন। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ভয়াবহ জঙ্গি হামলার 4 বছর আজ। দিনটি স্মরণে জঙ্গি হামলায় নিহত গৃহবধূ ঝর্ণা ভৌমিক ও 2 পুলিশ সদস্যের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মাশরুকুর রহমান। পরে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের হাতে উপহার সামগ্রী তুলে দেন তিনি। 2016 সালের 7 জুলাই ঈদের দিন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের নিরাপত্তা চৌকিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। এতে 2 পুলিশ সদস্য ও গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক নিহত হন। ওই সময় পুলিশের গুলিতে নিহত হয় আবির রহমান নামে এক জঙ্গিও। তবে 4 বছর পার হলেও এই ঘটনার দায়ের করা মামলা এখনও নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে স্বামী স্ত্রী সহ একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। তারা হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার সিরাজুল ইসলাম, তার স্ত্রী জাহানারা বেগম এবং তাদের 12 বছরের নাতি আবু বকর সিদ্দিক। ভোরে জেলার দাউদকান্দি ও চাঁদপুরের মতলব সড়কে কাজীর কোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারটি ঢাকা থেকে চাঁদপুরের ফরিদগঞ্জে যাচ্ছিল। কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে গোলাগুলিতে 2 মাদক কারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ইয়াবা। নিহতরা হল নীলাব মৌলভীবাজার এলাকার সুলতান আহমেদের ছেলে সাদ্দাম হোসেন ও ওয়াইকং পশ্চিম মহেশখালিয়া পাড়া এলাকার আলী আহমেদের ছেলে আব্দুল জলিল। ভোরে টেকনাফের ওয়াইকং পশ্চিম মহেশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্তে নাগর নদী থেকে এক বাংলাদেশের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রাজু মিয়া। দুপুরে ওই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। রাজু হরিপুর উপজেলার তুলাদিঘি গ্রামের রফিক মিয়ার ছেলে। পুলিশ জানায় রাজু ভারতের পাঞ্জাবের একটি ইট ভাটায় কাজ করত। সেখান থেকে ফেরার পথে পানিতে ডুবে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত এটিএন বাংলার অর্থ ও হিসাব বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিবের দাফন সম্পন্ন হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান তিনি। 90 দশকের মাঝামাঝি এটিএন বাংলার শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। তিনি স্ত্রী, 1 ছেলে ও 1 মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শোকাহত এটিএন বাংলা পরিবার। আহসান হাবিবের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাভারের আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে রিয়াজুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় অভিযুক্ত যুবক গোপনে ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে 1000 টাকাও হাতিয়ে নেয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় মামলা হয়েছে। মেহেরপুরে কিন্ডার গার্ডেন শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকালে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষকরা আপতকালীন সময়ে সরকারের থেকে সহজ শর্তে ঋণ ও অনুদান প্রদান, কিন্ডার গার্ডেন সমস্যাকে জাতীয় সমস্যা উল্লেখ করে বেশ কিছু দাবি তুলে ধরেন। জেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম সহ বিভিন্ন কিন্ডার গার্ডেন মালিক ও প্রধান শিক্ষকরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। ঠাকুরগাঁওয়ে অতিবৃষ্টিপাতে ক্ষতির মুখে আমচাষিরা। ভরা মৌসুমে আমের ফলন ওঠার আগে অতিবর্ষণ আর জলাবদ্ধতা যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে জেলার আমচাষিরা এবার কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। প্রকৃতির বিরূপ আচরণে বিবর্ণ হয়ে গেছে বিভিন্ন বাগানের অধিকাংশ আম। সেই আম নিতে আগ্রহ নেই ব্যবসায়ীদের। চলতি মৌসুমে জেলায় 2840 হেক্টর জমিতে সূর্যাপুরী ও হাড়িভাঙাসহ বিভিন্ন জাতের আম চাষ হয়েছে।
শেরপুর সাতপাকিয়া পাইকারি কাঁচা বাজারে স্বাস্থ্যবিধি না মেনে চলছে বেচাকেনা। সদর উপজেলার ব্রহ্মপুত্র সেতু সংলগ্ন এ বাজারে প্রতিদিন সকালে বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক সবজি বিক্রেতা ও ক্রেতার সমাগম ঘটে। বেচাকেনা চলে দেদার্সে, কিন্তু বাজারে আসা অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলছেন না। পুরনো ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে অনেক স্থানে সবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় বাজারে আগের চেয়ে পণ্যের আমদানি অনেকটাই কমে গেছে। ফলে বিভিন্ন সবজির দাম সামান্য বাড়লেও তা ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে ময়মনসিংহে দরিদ্র ও অসহায় 3 শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড আর্টডক। সকালে নগরীর গঞ্জপা পূর্ব, পশ্চিমপাড়া ও 40 বাড়ি লেনে এসব খাবার বিতরণ করা হয়। আর্টডকে 403 ব্যাটল গ্রুপের কমান্ডার মোহাম্মদ জাহেদ কামাল ও অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। কুরবানির ঈদকে সামনে রেখে সেনাবাহিনীর সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসেছে নীলফামবাড়িতে। সেনাবাহিনী 66 পদাতিক ডিভিশনের অন্তর্গত আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে জেলা সদরের প্রসিদ্ধ ঝেলাপীর হাটে সকাল থেকে পশুর হাট শুরু হয়। ওই হাটে সপ্তাহে 2 দিন মঙ্গলবার ও শুক্রবার চলবে গরু বেচাকেনা। সেনাবাহিনীর পাশাপাশি হাটে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সার্বক্ষণিক টহল ও মনিটরিং রয়েছে। এছাড়া পুরো গরু হাটকে নেওয়া হয়েছে সিসি ক্যামেরার আওতায়। করোনা দুর্যোগকালে কৃষিকে আরও সমৃদ্ধশালী ও কৃষিকাজে আগ্রহ সৃষ্টির অংশ হিসেবে নেত্রকোনার বারহাটায় 2 শতাধিক কৃষকের মধ্যে উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও মাস্ক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় এসব বিতরণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি কৃষিবিদ সরওয়ার মুর্শেদ জাস্টিস। অনুষ্ঠানে বারহাটা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশিম ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের কারণে কুমিল্লায় ক্ষতিগ্রস্ত 1200 অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ করা হয়েছে। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহউদ্দিন বাহারের নির্দেশনায় নগরীর কালিয়াজুড়িতে চাল বিতরণ করেন সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসারা বেগম সুমি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।